আকাশে ঘন কুয়াশার মাঝে উড়ে চলছে প্লেন, চারপাশের দৃশ্যটা অতি মনোরম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় মোটামুটি ভালো। যখনই মন খুব খারাপ থাকে আমি চলে আসি এই জায়গাটায়, এই নদীর পাড়ে। এখানে আসলে মনটা সত্যি অনেক ভালো হয়ে যায়। আশেপাশের দৃশ্য, নদীর স্রোত, মাছ ধরা আর মাঝে মাঝে উপর দিয়ে উড়ে চলা প্লেনগুলো দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। নদীর পাড়ে আসলাম, নৌকায় চড়বো না তা কি হয়, আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। তার মাঝে কতক্ষণ পানির মধ্যে দুষ্টুমি, আশেপাশে মানুষের বিভিন্ন চিত্র অবলোকন করছিলাম আর অপেক্ষা করছিলাম নৌকার জন্য। অবশেষে আমাদের প্রতীক্ষার পর আমরা চলে আসলাম নৌকায়। এবার উঠলাম নৌকার মাঝে, নদীর ঢেউগুলা বিশাল বিশাল ঢেউগুলা আশ্রয় পড়ছে নৌকাতে। দূরের আকাশগুলা, দূরের দৃশ্যগুলা মানে এত ভালো লাগছিল বলার মতো না। ইঞ্জিন চালিত নৌকার পর আমরা এবার উঠবো ডিঙ্গি নৌকায়। স্পিডে যখন নৌকা চলে তখন দৃশ্যগুলো ভালো মতো দেখা যায় না, এখন আস্তে আস্তে মাঝি নৌকা চালাচ্ছে, আমরা খুব ভালোভাবে দৃশ্যগুলো পানিও ধরতে পারতেছি, দৃশ্যগুলোও দেখতেছি। নৌকায় কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম পাড়ে। পাড়ে যে কতক্ষণ খেলাধুলা করলাম, ঝালমুড়ি খেলাম, তারপরে বাদাম খেলাম, এভাবে কতক্ষণ ঘোরাঘুরা করলাম নদীর পাড়ে। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট পেলে আমাদের সত্যি খুব ভালো লাগে। আর আজকের মতো এই পর্যন্ত, খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।